হ্যালো ভিওর্স তে আপনার স্বাগত জনাওছি আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল অল ইন ওয়ান কেবল দেখুন যেমি কি প্রশ্নটি আপনার দেখিপা শূন বা জিরো গোটি কি প্রকার সংখ্যা শূন্য গটিয়ে ওয়ার্ড নাম্বার না শূন্য গটিয়ে ইভেন নাম্বার না শূন্য গোটিয়ে প্রাইম নাম্বার না শূন্য গোটিয়ে ক প্রাইম নাম্বার না কিরো গোটি কোয়া গোটি পরীক্ষার বলে আসুচ আমি প্রমাণ সহিত বুঝিবা যে শূন্য গটিয়ে কি প্রকার সংখ্যা দেখুন আপনার কোয়া চেবে প্রশ্ন আসুছে সুন গোটি কি প্রকার সংখ্যা আপন মানে লেখিবে সুন লেখবে শুন্্ম সংখ্যা বা জির ইজ এ ইভেন নাম্বার কমিটি চালু এবার আমি পরীক্ষা করে নেবা দেখ আম জন অনেক জু ধর প্রথমে আপনার দেখছি এক अजुग्म संख्या तो आम जा अजुग् संख्या प्लस अजुग् संख्या समान कि प्रकार संख्या मनकर गोटे अजुग् संख्या हूँ तीन अन्य गोटे अजुग् संख्या हूँ तीन कि पाँच नि तो तीन पाँच मिशिले के आठ हूँ मैंने दुईटी अजुग् संख्यार सम् कौन गोटे जुग्म संख्या तो मुझे जदि आपर शून हो एक अजुग् संख्या ते मन करा गोटे अजुग् संख्या है तीन आउ गोटे अजुग् संख्या है शून कितु तीन रे सून मिसिला को हेउछि तीन जहां के हेउछि गोटिए অযুগ্ম সংখ্যা তেমন শূন কু যদি আমি সংখ্যা বলে ভাবুছে তাহলে উত্তর আমার ভুল আসুছি কারণ আমি দেখলে দুইটি অযুগ্ম অযুগ্মখ্যার জগফল এক যুগ্ম সংখ্যা এবার আমি চালু দেখা শূন্য হেউছি এক যুগ্ম সংখ্যা আমি প্রমাণ করা যে কমিটি শূন্য হচ্ছে এক যুগ্ম সংখ্যা দেখে জু দুইটি যুগ্ম সংখ্যার জগফল অর্থাৎ ইভেন নাম্বার প্লস ইভেন নাম্বার সমান ইভেন নাম্বার দেখুন মনে করা যাও গোটি যুগ্ম সংখ্যা চার অন্য গোটি যুগ্ম সংখ্যা ছ তবে চারে ছশলে উত্তর আসুচি কে দশ দশ হচ্ছে গোটি যুগ্ম সংখ্যা এবে মনে করে যাবে গোটি যুগ্ম সংখ্যা চার শূন্য কুবি আমি গোটি যুগ্ম সংখ্যা নেওয়া চার রে শূন্য মিশলে চার চার মধ্যে হেছি গোটি যুগ্ম সংখ্যা তবে এই উদাহরণ রে জার যে শূন্য হচ্ছে গোটিয়ে যুগ্ম সংখ্যা তেমন যদি প্রশ্ন আসুছি যে শূন্য গোটি কি প্রকার সংখ্যা তাহলে আমি লিখে শূন্য হচ্ছে এক যুগ্ম সংখ্যা প্রশ্ন সবুড়ে আসুচি গোটি কোশ্চেন এবার বর্তমান সময় যেকোনজাম ক্র্যা করার হেলে। ট্রিক বহত আবশ্যক যে টিকি নলেজ রহবা দরকার তেমকে যদি প্রশ্ন পচারছে জিরো কি প্রকার সংখ্যা না জিরো হেউছি এক ইভেন ন্বার কারণ বারম্বার কে আপরে মুখি যে আমি জাগু যুগ্ম সংখ্যা যুক্ত যুগ্ম সংখ্যা সমান হচ্ছে গোটিয়ে যুগ্ম সংখ্যা অর্থাৎ দুইটি যুগ্মংখ্যার জগফল এক যুগ্ম সংখ্যা সেই অনুসারে মনে করা যাবে গোটিয়ে যুগ্ম সংখ্যা হে দুই অন্য গোটি যুগ্ম সংখ্যা হচ্ছে ছ সমান উত্তর আসুচি আট সেই জায়গায় মনে করা যাবে যুগ্ম সংখ্যা নেব আমি দুই অন্য গোটে যুগ্মূন্য নিউ উত্তর আসু দিন তেণু দুইটি যুগ্ম সংখ্যার জগফল আসলে এক যুগ্ম সংখ্যা অর্থাৎ শূন্য হে যুগ্ম সংখ্যা আশা করু আপন মানে বুঝিপারিথি তো এইভল ভালো ভালো এবং এইভাবে ট্রিকি ম্যাথমেটিক্স কোশ্চেন পুরা ভালসে বেশিক কনসেপ্ট পাই আজ আমার চ্যানেলটি সবসক্রাইব করুন এবং পাখরে থাক বে আইকনটি কজাই অল অন অন্তু তবে বর্তমান পাই বিদায় দিও এক নূয়া ভিডিও সহ খুব শীঘ্র আপনার পাখি আসবি বন্দে উৎকল জননী